শিবসাগরের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ বিক্রমপুর তিনিআলিত সংঘটিত হৈছে এক পথ দুর্ঘটনা। এ এস 03 CC 1633 নম্বৰৰ মহেন্দ্র সুপ্রিয় যাত্রীবাহী গাড়ী আৰু এ এস 03 T 2024 নম্বৰৰ ডাষ্টাৰৰ মুখামুখি সংঘর্ষত গুরুতরভাবে আহত হৈছে দুই চালকসহ তিনজন ব্যক্তি। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত ডাষ্টাৰ আৰোহী যোৰহাটৰ কৃষি বিভাগৰ কাৰ্যবাহী অভিযন্তা মাধৱ দলে আৰু দুই চালক। দুর্ঘটনা সংঘটিত হওয়ার ঠিক পিছতে ঘটনাস্থলীত উপস্থিত হওয়া যোৰহাট লোকসভা সমষ্টিৰ সাংসদ তপন কুমার গগৈয়ে তৎপরতা প্রদর্শন করে আহত তিনিগৰাকী ব্যক্তিক চিকিৎসার শিবসাগর অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করার সহায় করে। মুখামুখিকে দুইখনের মাজত মানে যুঁজ হল আর পিকআপখনের চালকজনে দুঃখ পাইছে আর এইখনের চালক ডাষ্টাৰখনের চালকজনে দুঃখ পাইছে আর এগারী পড়ি আসলে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসার দুঃখ পাইছে আর মানে এক্সিডেন্টটো হওয়ার এক মিনিটের পিছতে আহি পাইছো। লগে আহি পাই গাড়িখন রখালো, রখাই মেলি লগে তারপর নমার ব্যবস্থা করলে আর মই পুলিশ প্রশাসনক খবর দিল ইয়াতে পঠাবর কারণে আর সুপারিটেন্ডেন্টের কথা পাতিলো আর এম্বুলেন্স আহি যেটা হসপিটালে পঠাওয়া হয়েছে জয়াগড় হসপিটালে চিকিৎসা করবর কারণে পাঠিয়ে দিয়েছে। শিবসাগরের প্রাচয় মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।